নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে কন্যা রাশির জাতক ও জাতিকা শিবরাত্রির পরে আপনাদের ভালো হতে চলেছে, কোন কোন দিক থেকে ভালো বা শুভ হতে চলেছে তা জানতে ভিডিওটি পুরো দেখুন। আসুন আসুন শুরু করা যাক। কন্যা রাশি, রাশিচক্রে এমন একটি রাশি যে রাশিটির মনের অবস্থা বা এই রাশিটি কি চায় সেটি বোঝা খুব দায়। হ্যাঁ বন্ধু, কন্যা রাশির জাতক ও জাতিকারা একটু চাপা স্বভাবের হয়, সবাইকে সব কথা বলে না, তবে এরা হুট করে প্রেমেও পড়ে যায়। তো এই শিবরাত্রির পর এই রাশির জাতক ও জাতিকারা প্রেমে পড়তে চলেছে। হ্যাঁ, এটি বাস্তব। এছাড়াও এই রাশির জাতক ও জাতিকারা এই শিবরাত্রির পর আপনাদের বিয়ের যোগ দেখা যাচ্ছে, মানে আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা করতে পারেন, কারণ বিয়ে হতে গেলে তো একটু টাইম লাগে। তো এখন থেকেই চেষ্টা করতে পারেন, কারণ আপনাদের বিয়ের যোগ দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের এই শিবরাত্রির পর নতুন কোনো কর্মের সন্ধান পেতে পারেন। এছাড়াও এই রাশির জাতক ও জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত আছে তারা ব্যবসায় অনেক ডেভেলপ করতে পারেন। ব্যাংকিং লোন, যে ব্যাংকিং লোনের জন্য আপনি ব্যবসায় প্রচেষ্টা করছেন ব্যবসাটাকে এগোনোর জন্য, সেই ব্যাংকিং লোন দেখা হলো আটকে আছে, সেটি আপনাদের হয়ে যেতে পারে। এছাড়াও কন্যা রাশির জাতক ও জাতিকারা শিবরাত্রির পর আপনাদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিদেশে এবং দেশে বিভিন্ন স্থানে ঘুরতে পারেন এবং এনজয় করতে পারেন। তো এই ছিল কন্যা রাশির জাতক ও জাতিকাদের শিবরাত্রির পর কী হতে চলেছে। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো। যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইক আমার মোটিভেশনকে বাড়িয়ে তোলে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।